বিএনপির সঙ্গে আলোচনার আগ্রহ দেখানোর পরদিনই অবস্থান পরিবর্তন ওবাইদুল কাদেরের। বললেন, ফোন আলাপ হতে পারে, আলোচনার জন্য প্রস্তুত বিএনপি। আসেন, আলোচনায় বসি, কথা বলি, কোথায় বসবেন, কি করবেন বলেন, আমরা সবসময় প্রস্তুত। তিন মাসের মধ্যে শিডিউল ডিক্লেয়ার হবে, এর মধ্যে আনুষ্ঠানিক কোনো সংলাপের প্রয়োজন আমরা মনে করি না। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত ১১টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। কাল শেষ হচ্ছে তিন সিটি নির্বাচনের প্রচারণা, আজও নেতাকর্মী আটকের অভিযোগ বিএনপির। পরিবেশ নষ্ট করছে দলটি, বলছে আওয়ামী লীগ। সুষ্ঠু নির্বাচনের আশা কমিশনের। উন্নয়নের বার্তা নিয়ে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর, দেশের স্বার্থে কাজ করার আহ্বান। রাজধানীর লালবাটিয়া থেকে কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে অপহরণের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষ জড়িত দাবি পরিবারের। আগস্টের দ্বিতীয় সপ্তাহে বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু হবে, জানাল পেট্রো বাংলা। খনি ও বিদ্যুৎ কেন্দ্রের সব কর্মকর্তা কর্মচারীর ঈদের ছুটি বাতিল। এবং দেশের বেশিরভাগ সরকারি হাসপাতালের জরুরি বিভাগে মিলছে না কাঙ্ক্ষিত সেবা, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় মুমূর্ষু রোগীকে, জনবল সংকটের অজুহাত কর্তৃপক্ষের। রাজনীতিতে হঠাৎ আলোচনায় সংলাপ। সিপিবি সভাপতি এবং বঙ্গবীর কাদের সিদ্দিকের সঙ্গে আওয়ামী লীগ সাধারণ সম্পাদকের বৈঠকের পর সংলাপের বিষয়টি সামনে আসে। এদিকে বিএনপির সঙ্গে আলোচনার আগ্রহ দেখানোর পরদিনই অবস্থান পরিবর্তন করেছেন ওবায়দুল কাদের। বললেন, সংলাপ নয়, ফোন আলাপ হতে পারে। অন্যদিকে মির্জা ফখরুল বলেছেন, ক্ষমতাসীন দলের সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত তারা। কেউ আমাদের সাথে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করলে আমরা আলোচনা করব না? অবশ্যই কেউ ইচ্ছে প্রকাশ করলে অবশ্যই আলোচনা করব। বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এমনটাই জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। হঠাৎ সরকার দলের এমন উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। শুক্রবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীন দলের সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে প্রস্তুত তারা। একটা নিরপেক্ষ নির্বাচন যাওয়ার জন্য পথ বের করতে তাদের সঙ্গে আলোচনা সবসময় আহ্বান জানাচ্ছি। আজকে আপনাদের মাধ্যমে আজকে আবার আহ্বান জানালাম, আসেন আলোচনায় বসি, কথা বলি, কোথায় বসবেন, কি করবেন বলেন, আমরা সবসময় প্রস্তুত। তবে এবার ভিন্ন সুরে কথা বলছেন ওবায়দুল কাদের। মাত্র একদিন আগের বক্তব্য থেকে সরে এসে সাংবাদিকদের জানান, এই মুহূর্তে বিএনপির সঙ্গে সংলাপের কোনো সুযোগ নেই। টেলিফোনে অনানুষ্ঠানিকভাবে কথাবার্তার সুযোগ রয়েছে, তবে ফোনটা আসতে হবে বিএনপির পক্ষ থেকেই। তিন মাসের মধ্যে শিডিউল ডিক্লেয়ার হবে, এর মধ্যে আনুষ্ঠানিক কোনো সংলাপের প্রয়োজন আমরা মনে করি না। কাদের সিদ্দিকী স্যার ফোন করেছেন, তিনি কথা বলতে চান, তাকে আমি বলেছি আসুন, এগুলো অনানুষ্ঠানিক আলাপ আলোচনা হতে পারে, আর কিছু না হোক, চোখ দেখা দেখি না হোক, টেলিফোনে তো একটু সংলাপ করা যায়। গত বুধবার কমিউনিস্ট পার্টির কার্যালয়ে গিয়ে সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সঙ্গে বৈঠক করেন ওবায়দুল কাদের। আর বৃহস্পতিবার সচিবালয়ে কাদের সিদ্দিকী ও নাজমুল হুদার সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। উন্নয়নের বার্তা নিয়ে জনগণের কাছে গিয়ে নৌকা মার্কায় ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ব্যক্তি স্বার্থের রাজনীতি দেশকে কিছু দেয় না, তাই সবাইকে দেশের স্বার্থে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সকালে গণভবনে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান শেখ হাসিনা। সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুলেল শুভেচ্ছা জানান সংগঠনের নেতাকর্মীরা। পরে আগত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য দেন দলীয় প্রধান। বলেন, আওয়ামী লীগ সরকার যে জনস্বার্থে রাজনীতি করে তা প্রমাণ জনগণ পাচ্ছে। ব্যক্তি স্বার্থ হয় সে রাজনীতি দেশকে কিছু দিতে পারে না, নিজেরা নিতে পারে, ইতিহাস তাদের ক্ষমা করে না। কিন্তু রাজনীতি যদি হয় জনস্বার্থে,
জনগণের কল্যাণে, জনগণের মঙ্গলে তাহলে দেশকে কিছু দেয়া যায়, তা আমরা প্রমাণ করেছি। বর্তমান সরকারের উন্নয়ন বার্তা নিয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট চাইতে জনগণের কাছে যেতে নেতাকর্মীদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছে, আমরা আমাদের বাজেট বৃদ্ধি করেছি, প্রায় 7-8 গুণ বাজেট বৃদ্ধি করেছে, উন্নয়নের ছোঁয়া গ্রাম বাংলায় পর্যন্ত পৌঁছে গেছে। আওয়ামী লীগ সরকার এসে জনগণের জন্য যে যে কাজ করেছে, উন্নয়নে যে যে কাজ করেছে, সেইগুলি মানুষের কাছে যেমন বলতে হবে, আর সেই বলার সাথে সাথে অবশ্যই সামনে নির্বাচন, নৌকা মার্কায় ভোট চাইতে হবে। কারণ নৌকা তাদের স্বাধীনতা এনে দিয়েছে, নৌকা অর্থনৈতিক মুক্তি দিয়েছে, নৌকা উন্নতি দেবে, সমৃদ্ধি দেবে। বিএনপি জামায়াত ষড়যন্ত্রের রাজনীতি করে উল্লেখ করে শেখ হাসিনা আরো বলেন, তাদের অত্যাচার নির্যাতন থেকে এদেশের কেউ রক্ষা পায়নি, এমনকি এদের বুদ্ধিজীবীরা জয়কেও হত্যা করার চেষ্টা করেছে। 2014 নির্বাচন ঠেকানোর নামে মানুষ পুড়িয়ে মারা, এমনকি প্রিজাইডিং অফিসার, সহ প্রিজাইডিং অফিসারকে মারা এবং তাদেরকে হত্যা করা, পাওয়ার প্ল্যান্ট পুড়িয়ে দিয়ে ইঞ্জিনিয়ারকে আগুনে ফেলে দেওয়া, 27 জন আইন শৃঙ্খলা রক্ষাকারী অর্থাৎ পুলিশ বাহিনী কিভাবে পুলিশের উপর রাস্তায় ফেলে অত্যাচার তারা করেছে সেটাও সকলে দেখেছে। মাহমুদুর রহমান আর হচ্ছে শফিক রহমান, তাদের উদ্দেশ্য ছিল জয়কে অপহরণ করবে এবং অপহরণ করে তাকে হত্যা করবে। আমেরিকার তদন্তে এসেছে যে এরাই অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে এই ঘটনার সঙ্গে তারা জড়িত, এবং এই বিষয়ে কিন্তু তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। স্বাধীনতার শতবর্ষে দেশকে উন্নয়নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে বর্তমান সরকার ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেটা একবার চিন্তা করে দেখুন। ফেদুস লিপি, সময় সংবাদ, ঢাকা। তিন সিটির নির্বাচনী প্রচারণার শেষ সময়েও অভিযোগ পাল্টা অভিযোগ চলছে মেয়র প্রার্থীদের মধ্যে। মিথ্যা মামলা দিয়ে নেতাকর্মীদের আটক করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থীরা। আওয়ামী লীগ প্রার্থীরা বলছেন, ভিত্তিহীন নানা অভিযোগ করে নির্বাচনী পরিবেশ নষ্ট করছে বিএনপি, ভোটারদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে সুজন। এদিকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশ্বাস দিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার সকাল থেকেই সিলেট নগরীর চালি বন্দর এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রচারণায় নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদরুদ্দিন আহমদ কামরান। বিরোধী পক্ষ ভোটারদের মাঝে নানা আতঙ্ক সৃষ্টি করছে বলে অভিযোগ করেন তিনি। একই সময় নগরের জিন্দাবাজার এলাকা থেকে প্রচারণা শুরু করেন বিএনপির মেয়র প্রার্থী আরিফুল হক চৌধুরী। দলীয় নেতাকর্মীদের গ্রেফতার সহ নানা হয়রানি করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ করেন তিনি। দুই তিনটা কক্ষ সেখানে ফোটানো হয়েছে, এর আগেও দক্ষিণ সময় পুলিশের ফোটানো হয়েছে। এতে করে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের প্রতিদ্বন্দ্বী প্রার্থী তারা বিশেষ করে এই আতঙ্ক ছড়ানোর জন্য এই সমস্ত কাজ করছেন। শেষ মুহূর্তে এসে পুলিশ যেভাবে মামলা দিয়ে আমাদের সকল নেতাকর্মীদেরকে যেভাবে জবাব রাখছে সেটা মানে অস্বাভাবিক। তবে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু জানিয়ে নগরের সুশীল সমাজের প্রতিনিধি বলছেন, ফলাফল যাই হোক তা মেনে নিতে প্রস্তুত নগরবাসী। এমন কোন কিছুই ঘটে নাই যাতে আমরা ওয়ারিড হতে পারি বা চিন্তিত হতে পারি, এবং আমার মনে হয় এই পরিবেশ যদি বজায় থাকে, নির্বাচনের ফলাফল যেটাই হোক আমরা সকলেই তা সবাই মেনে নেব। রাজশাহী নগরের জাহাজঘাট এলাকা থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে প্রচারণায় নামেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী খায়রুজ্জামান লিটন। শান্তিপূর্ণ পরিবেশ থাকায় নির্বাচনের সেনা মোতায়েনের কোনো প্রয়োজন নেই বলে জানান তিনি। অপরদিকে নগরের লক্ষ্মীপুর এলাকা থেকে দলীয় কর্মীদের নিয়ে প্রচারণা চালান বিএনপির মেয়র প্রার্থী মোসাদ্দেক হোসেন বুলবুল। নির্বাচন কমিশনের কাছেও আমরা লিখিত অভিযোগ দিয়েছি, এখন পর্যন্ত কোনো প্রতিকার পাইনি। নির্বাচনের সেনা মোতায়েনের ব্যাপক বিষয়ে আমি আগেও যা বলেছি আজও তাই বলছি, যে সেনা মোতায়েনের মতো পরিবেশ হয়নি, সেরকম কোনো প্রয়োজনও নাই। ভোট গ্রহণকে উৎসব মুখর করতে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায় সুশাসনের জন্য নাগরিক সুজন। বাংলার মানুষ কিন্তু ভোট পাগল মানুষ, তারা ভোট কেন্দ্রে যাবে, তবে এই ক্ষেত্রে একটি বিষয় নির্বাচন কমিশনকে নিশ্চিত করতে হবে, ভোট কেন্দ্রে যাওয়া আসাটা যাতে নির্বিঘ্ন হয়। বরিশাল নগরীর কাশীপুরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মেয়র প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় আচরণবিধি মেনে সহমর্মিতার মনোভাব দেখানোর আহ্বান জানান নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। দলীয় নেতাকর্মীদের হয়রানির অভিযোগ করেন বিএনপি প্রার্থী, আর আওয়ামী লীগ প্রার্থী জানান বিষয়টি প্রশাসনের। নির্বাচন কমিশনের যা কিছু নির্দেশনা সেই নির্দেশনা পরিপূর্ণভাবে তাদেরকে পরিপালন করতে হবে, এইটা আমি তাদেরকে এই বার্তা আগেও দিয়েছি, আজকেও দিয়ে যাব। আমাদের নেতাকর্মীদের গ্রেফতার করছে তিনটা চাঁদাবাজির মামলা করে, তারা অজুহাত দেখে উদ্দেশ্যপূর্ণভাবে
তারা গ্রেফতার করে নির্বাচনের পরিবেশ নষ্ট করছে। যেহেতু প্রশাসনের বিরুদ্ধে আপনাদের এলিগেশন, আপনাদের যদি আমার ক্যান্ডিডেটের আমার বিরুদ্ধে যদি এলিগেশন থাকতো সেটির জবাব আমি দিতাম। আগামী 30 জুলাই ভোট গ্রহণকে সামনে রেখে শনিবার মধ্যরাতে শেষ হচ্ছে তিন সিটি নির্বাচনের প্রচারণা। ওয়াহিদা স্বপ্না, সময় সংবাদ। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, কাউকে তোষামোদ করে জাতীয় নির্বাচনে আনার সুযোগ নেই। বিকেলে কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন তিনি। বিএনপি জাতীয় নির্বাচনে অংশ না নিলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে মন্তব্য করেন খাদ্যমন্ত্রী। সভায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান খাদ্যমন্ত্রী। নির্বাচন কমিশন একটা অংশগ্রহণমূলক নির্বাচন করবে, উপহার দেবে আমাদেরকে, অবাধ সুষ্ঠু নির্বাচন উপহার দেবে। যে যত কথাই বলার চেষ্টা করুক না কেন, নির্বাচনে কাউকে তোষামত করে নির্বাচনে আনার কোনো সুযোগ নাই। যারা অংশগ্রহণ করবে না নির্বাচনে বলার বলছেন বারবারে, তারা নির্বাচনে শেষ পর্যন্ত হয়তো নির্বাচনে আসবেন, তাদের অস্তিত্বের জন্যই তারা নির্বাচনে আসবে। বিএনপির এক নেতা বললেন, বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আলোচনা করবেন, কোনো আলোচনার প্রশ্নই উঠে না বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে। বেগম খালেদা জিয়া দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত আসামি, তার দণ্ড মওকুফ হবে কি হবে না সেটা সিদ্ধান্ত দেবে উচ্চ আদালত। তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন কি পারবেন না সেটা সিদ্ধান্ত দেবেন আদালত। রাত 11টার সময় আরো থাকছে। ঈদযাত্রায় চলাচল করতে পারবে না ফিটনেসবিহীন লঞ্চ, হুঁশিয়ারি নৌমন্ত্রীর। স্বল্প সময়ের মধ্যে মেরামত সম্ভব নয় বলছে লঞ্চ মালিক সমিতি। রাজধানীর লালমাটিয়া থেকে কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা পারভেজ হোসেন সরকারকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার পরিবার। সিসিটিভির ফুটেজে দেখা যায়, দুপুরে লালমাটিয়ায় নিজ বাড়ির সামনে থেকে একটি কালো মাইক্রোবাসে দুইজন তাকে তুলে নিয়ে যায়। অপহরণের পেছনে রাজনৈতিক প্রতিপক্ষ জড়িত বলে দাবি পরিবারের। পারভেজ হোসেনকে উদ্ধারে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। আমি গেটটা খুলে দিছি, অল্প ফাঁকা করে দিছি, এর ভিতরে এক লোক এসে ওনার সাথে কথা বললো, হাত মিলে কথা বললে ওই দিকে আগে গেল। এর ভিতরে চুলওয়ালা একটা লোক এসে ওনার গাড়ি হাত দিল, গাড়ি হাত দিয়ে তো ওনার গাড়ি ওই সাইডেই চলে গেছে, উনি বাঁচাও বাঁচাও এই দুই তিনবার বললো। তখন আমি দৌড়ে ভিতর থেকে লাঠি নিয়ে দৌড়ে গেছি। ওই চুলওয়ালাটা আর একজন, তিনজন যায় কি এখানে দেখা গেছে, এইখানে দেখা গেছে তিনজন, আর গাড়ির ভিতর ছিল কিনা কালো গ্লাস দেখা যায় না। পরিবারের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার শিকার পারভেজ হোসেন। তার এমপি ইলেকশন করার তার ইচ্ছা ছিল, বলেছে যে আমি পরিস্থিতি বুঝে করব। অনেক দিন ধরে সোহেল শিকদার, লালন শিকদার ট্রেড করে আসছে অনেক দিন ধরে, মানে তার উপর হামলা হয়েছে। সোহেল শিকদার একবার বাতাকান্দি ওদের স্থানীয় বাজারে হামলা করেছিল, ওই হামলার পর থেকে সে আজকে প্রায় এক বছর দুই তিন মাস হয়ে যাবে সে আর এলাকায় যায়নি। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভির ফুটেজ দেখে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। আমরা আশেপাশের সিসিটিভি ফুটেজগুলো সহ আমরা এগুলো দেখছি, আমরা পর্যালোচনা করছি, আমরা এই বিষয়ে কাজ করছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার দুই আসন থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন পারভেজ হোসেন। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। আগস্টের দ্বিতীয় সপ্তাহ থেকে বড় পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু হবে বলে জানিয়েছেন জ্বালানি সচিব। এদিকে বিদ্যুৎ সচিব জানান, উত্তরাঞ্চলের বিদ্যুৎ ঘাটতি পূরণে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া দ্রুত বিদ্যুৎ উৎপাদন শুরু করতে তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনির সব কর্মকর্তা কর্মচারীর ঈদের ছুটি বাতিল করেছে কর্তৃপক্ষ। দিনাজপুর থেকে গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম শিবুলের ছবি নিয়ে রিপোর্ট। বড়পুকুরে কয়লা লোপাটের ঘটনা তদন্তে শুক্রবার সকালে বিদ্যুৎ সচিব, জ্বালানি সচিব এবং পিডিবি ও পেট্রোবাংলার চেয়ারম্যান দিনাজপুরে খনি পরিদর্শন করেন। পরে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিদ্যুৎ কেন্দ্রটি চালু করা সহ নতুন করে কয়লা উৎপাদনের বিষয়ে আলোচনা হয়। পরে জ্বালানি সচিব সাংবাদিকদের জানান, আগস্টের দ্বিতীয় সপ্তাহে বড়পুকুরে কয়লা উত্তোলন শুরু হলেও পূর্ণাঙ্গ উত্তোলন শুরু হবে সেপ্টেম্বরে। আশা করছি যে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ আমাদের এই খনি ডেভেলপমেন্টের যে কাজটা হচ্ছে, মাইন ডেভেলপমেন্টের যে কাজটা, সেটা শেষ হবে এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ নাগাদ উৎপাদন শুরু হবে, যখন আমরা পিডিবিকে পর্যাপ্ত কয়লা সরবরাহ দিতে পারব। তাপ বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ায় উত্তরাঞ্চলের 8 জেলায় লোডশেডিং কমাতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান বিদ্যুৎ সচিব। সিরাজগঞ্জে আমাদের গ্যাস সরবরাহের ঘাটতি ছিল, সেখানে তারা বাড়িয়ে দিয়েছে, তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই লোডশেডিংয়ের মাত্রাও কিন্তু আরও কমে আসছে। অতএব আমাদের কিন্তু
বর্তমানে যে বিদ্যুৎ সরবরাহ সেটা কিন্তু ব্যাপক কোনো কিছু হয়নি, সেখানে কিন্তু আমার ঘন্টাখানেকের একটা ডিসরাপশন আছে। দ্রুততম সময়ের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে তাপ বিদ্যুৎ কেন্দ্র এবং কয়লা খনির সব কর্মকর্তা কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে বলে জানান পেট্রো বাংলার চেয়ারম্যান। সকলেই এখন কাজ করছেন, তারা ছুটিও নিচ্ছেন না, এবং চাইনিজ অনেকে ছুটি নিয়েছিল শ্রমিক, তারা আবার ফেরত এসেছে। অভিযুক্ত যারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এটা তো কোনো আমাদেরকে একটা প্রশ্নের সম্মুখীন করেছে, আমরা তো কোনো অবস্থাতে এটাকে হালকাভাবে দেখার কোনো কারণ নেই। গত 19 জুলাই দিনাজপুর বড়পুকুরিয়া কয়লা খনি থেকে 1,44,644 মেট্রিক টন কয়লা চুরির অভিযোগ ওঠে। এরপর কয়লার অভাবে 22 জুলাই রাতে বন্ধ হয়ে যায় দেশের একমাত্র কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রটি। সময় সংবাদ দিনাজপুর। গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্সে 100 মিটার স্প্রিন্টে দেশের দ্রুততম মানব বিকেএসপির হাসান মিয়া, দ্রুততম মানবী নৌবাহিনীর শিরিন আক্তার। হজযাত্রী কম থাকায় আজকের দুটি ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। হাব ও হজ অফিসের পক্ষ থেকে বলা হয়েছে সমন্বয় করে প্রত্যেক হজযাত্রীকে সৌদি আরবে পৌঁছানোর ব্যবস্থা করা হবে। ফ্লাইট বাতিলের সংখ্যা বাড়লে সংকট আরও বাড়বে বলে আশঙ্কা করছেন হজযাত্রীরা। এদিকে কয়েক হাজার টিকিট এখনও অবিক্রিত থাকায় রোববারের মধ্যে বদলি কোটা 15% করার দাবি জানিয়েছে বাংলাদেশ হজযাত্রী ও হাজি কল্যাণ পরিষদ। অন্য বছরের তুলনায় এবছর নির্বিঘ্নে হজযাত্রা শুরু হলেও সময় যত যাচ্ছে ততই বাড়ছে জটিলতা। হজযাত্রার 14তম দিন শুক্রবার বাতিল হয়েছে 3টি ফ্লাইট। এতে বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন দূর দূরান্ত থেকে আসা হজযাত্রীরা। 2-3 ঘন্টা আগে এই দিয়ে শোনা গেছে যে আজকে আপনাকে ফ্লাইট হবে না, কালকে 12টায় হবে ফ্লাইট। আমরা 3 দিন আসছি, বাতিল হওয়া 3টি ফ্লাইটের মধ্যে রয়েছে বাংলাদেশ বিমানের 2টি ও সৌদি এয়ারলাইন্সের 1টি। ফলে সারাদিনে বাংলাদেশ বিমানের 5টি ও সৌদি এয়ারলাইন্সের 8টি ফ্লাইট ছেড়ে যাওয়ার কথা থাকলেও ফ্লাইটের সংখ্যা কমে দাঁড়িয়েছে 10টিতে। ইতোমধ্যে সৌদি আরবে পৌঁছেছেন 55,724 জন। 3টি ফ্লাইট বাতিল হলেও যাত্রী পরিবহনে তেমন প্রভাব পড়বে না জানিয়ে বিমানের এখনও 3,000 টিকিট অবিক্রিত রয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। আমাদের প্রায় 3,000 টিকিট এখন আমাদের রিমেইন আনসোল্ড, এবং এই টিকিটগুলো যদি আমাদের খুব দ্রুততার সঙ্গে বিক্রি না হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ক্যাপাসিটি লসের আশঙ্কা রয়েছে। আপনারা জানেন সৌদি কর্তৃপক্ষ এবছর আমাদেরকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে বরাদ্দকৃত 187টি স্লটের বাইরে অতিরিক্ত কোনো স্লট তারা আমাদেরকে এবছর দেবেন না। এদিকে দায়িত্বে অবহেলা ছিল না জানিয়ে প্রত্যেক যাত্রীর হজে যাওয়া নিশ্চিত করা হবে বলে জানিয়েছে হজ ক্যাম্প ও হাব। কোনো হজ যাত্রী এর কারণে সরাসরি কোনো বিড়ম্বনায় পড়বেন না বিষয়টি আপনাদেরকে নিশ্চিত করছি। এই দুটো স্লট আমাদের হাতে থেকে গেল, যদি কখনো প্রয়োজন পড়ে আমরা 15 তারিখের মধ্যে সৌদি সিভিল এভিয়েশন অথরিটির সঙ্গে কথা বলে আবারও অ্যারেঞ্জ করে নিয়ে যেতে পারবো। হজের কোটা পূরণের স্বার্থে আগামী রোববারের মধ্যে রিপ্লেসমেন্ট কোটা আরও 7% বাড়ানোর দাবি জানিয়েছে বাংলাদেশ হজ যাত্রী ও হাজি কল্যাণ পরিষদ। এখনো প্রায় 8,000 হজ যাত্রী সম্পূর্ণ কাজ শেষ করার পরেও হজে যেতে পারছে না। 1,27,198 কোটার মধ্যেই কিন্তু এই হাজিগুলা, এই হাজিগুলাকে যাওয়ার সরকার মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় ধর্মমন্ত্রী আশু হত্তকে কামনা করছি। এবছর 1,26,798 জনের হজ করতে সৌদি আরবে যাওয়ার কথা থাকলেও শুক্রবার পর্যন্ত ভিসা পেয়েছেন 55,724 জন। হজ ফ্লাইট চলবে আগামী 15 আগস্ট পর্যন্ত। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী বোঝাই বন্ধে হুঁশিয়ারি দিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এমনকি ঈদের সময় ফিটনেসবিহীন কোনো লঞ্চও চলাচল করতে দেয়া হবে না বলে জানিয়েছেন তিনি। দুপুরে বিআইডব্লিউটিএ কার্যালয়ে এক সেমিনারে মন্ত্রী এ হুঁশিয়ারি দেন। নৌপথে যাত্রীচাপ কমাতে ঈদের আগে আলাদা সময়ে পোশাক কারখানাগুলো ছুটি দিতে মালিকদের প্রতি আহ্বানও জানান মন্ত্রী। তবে লঞ্চ মালিকরা বলছেন অল্প সময়ের মধ্যে বিপুল সংখ্যক লঞ্চ মেরামত সম্ভব নয়। দক্ষিণাঞ্চলের 22 জেলায় যাতায়াতের অন্যতম মাধ্যম নৌপথ। সাধারণত যাত্রীচাপ কম থাকলেও ঈদের সময় এ পথে চাপ বাড়ে কয়েক গুণ। রোজার ঈদে এ পথে যাত্রী সেবায় চলাচল করেছে 230টি লঞ্চ। তবে প্রয়োজনের তুলনায় কম সংখ্যক লঞ্চ থাকায় প্রতিবারই অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করে লঞ্চগুলো। এতে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে নৌপথ।
শুক্রবার দুপুরে বিআইডব্লিউটিএ কার্যালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন জেলার জেলা প্রশাসন, পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান। এ সময় মন্ত্রী বলেন, যাত্রীদের নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। এবারও কঠোর ব্যবস্থা রাখতে হবে, যাতে করে ফিটনেস বিহীন কোনো লঞ্চ আমরা চলতে দেই না, এখনো দেবো না, এবারও দেবো না। যাত্রী ভাইদের অনুরোধ করবো, যারা ঈদের সময় গ্রামের বাড়িতে যান, যে আপনারা অন্তত এক সপ্তাহ আগেই আপনাদের অন্তত পরিবার পরিজনকে নিজ এলাকায় পাঠিয়ে দেওয়া ভালো। গার্মেন্টসের যারা মালিক তাদেরকে আমরা অনুরোধ জানাবো, তারা যেন একটা পর্যায়ক্রমে আপনার ছুটির ব্যবস্থা করেন। তবে নিরাপদ ভ্রমণের বিষয়ে একমত হলেও বাস্তবে নানা জটিলতার কথা জানিয়েছেন লঞ্চ মালিকরা। আমরা এই মুহূর্তে বলতে পারছি না যে আমার এটা, আমার জাহাজটা 8 ফিট, এটা ডকে উঠাবে, ইঞ্জিনিয়ার চেক করবে, চেক করার পর যদি বলে যেটা আনফিট, বাতিল হয়ে যাবে। ঈদের আগে এখন আর সম্ভব না, এটা করতে হলে 2-3 মাস সময় লাগে। ওভারলোড কিন্তু আমরা ইচ্ছে করে করি না, ওটা সার্কুলেশন হয়ে যায়, সেক্ষেত্রে যে যার যেখানে পায় জায়গা উঠে চলে যায়। যাত্রী ওভারলোড হলে এটা নিরাপত্তা থাকে না, এটা তখন নিরাপত্তাহীন ভাবে যায়। তবে দুর্ভোগ দূর করতে বিআইডব্লিউটিএ কেই ব্যবস্থা নিতে হবে বলে জানান লঞ্চ মালিক সমিতির এই নেতা। গার্মেন্টস মালিকদের সঙ্গে একটা বৈঠক হওয়া উচিত। এসআর লক্ষাউন, সময় সংবাদ, ঢাকা। হাসপাতালের জরুরি বিভাগে সবার আগে রোগীদের সর্বোচ্চ চিকিৎসা দেওয়ার কথা, কিন্তু রোগীদের অভিযোগ, কাঙ্ক্ষিত সেবা পেতে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। মুমূর্ষু রোগীদের ভর্তি না করার অভিযোগও আছে কোনো কোনো হাসপাতালের বিরুদ্ধে। হাসপাতাল কর্তৃপক্ষের জন্য দায়ী করছেন জনবল সংকটকে। বিশেষজ্ঞরা বলছেন চিকিৎসায় গাফিলতি মৃত্যুর দিকে ঠেলে দেয়ারই সামিল। মাহমুদ রাকিবের রিপোর্ট। বায়াজিদের বৃদ্ধা মা হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ায় তাকে হৃদরোগ ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। মায়ের অবস্থার অবনতি হওয়ায় জরুরি বিভাগের মধ্যেই ছেলের এমন ছোটাছুটে, নাকে অক্সিজেনের পাইপ লাগানো কিংবা ওষুধ খাওয়ানো, সবই করছে বৃদ্ধার ছেলেই। অথচ জরুরি বিভাগে তখন 7-8 জন নার্স নির্বিকার, ফাইল নাড়াচাড়াতেই তারা ব্যস্ত। দেশের প্রায় সব সরকারি হাসপাতালের জরুরি বিভাগের চিত্র এমনই। দ্রুত চিকিৎসা দেবার কথা থাকলেও তা প্রায় সময়ই পাওয়া যায় না বলে অভিযোগ রোগী ও স্বজনদের। তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই টাকা ছাড়া পাওয়া যায় না ট্রলে কিংবা হুইল চেয়ারও। টিকিট কাটতে গেছে 10 টাকার টিকিট 15 টাকা নিছে, ঠিক আছে, তারপর কতক্ষণ বয়ে রয়েছে, কোনো ট্রলি মূল্য পাই না, ভিতরে গেছে ডাক্তার নার্স কিছুই পাই না। কর্মীটোলা হাসপাতালে নিয়েছি, ডাক্তার দিয়েছি, ডাক্তারে পাঠাইছে মুগ্ধা হাসপাতালে। জরুরি বিভাগে নিয়েছিলাম, এরা কইতাছে এই রোগী তো আমাদের না, এটা ওই পাশে আর কি। এইবার আনতে গেছি বলে বকশিস দেন, বুয়ারা বলে বকশিস দেন, পিয়নে আসে যদি একটা রোগীর অল ইন অল এখান থেকে পর্যন্ত 20টা কাটে, কাটি এইভাবে পড়ায় আধা ঘন্টা পয়সা দিয়েছে। মানসম্মত ট্রিটমেন্ট দেওয়া কিছু হচ্ছে না। যে কাজটা হতে হবে 10 মিনিটে সে কাজটা হয়েছে আমার প্রায় 1 ঘন্টা বা 40 মিনিট। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন চিকিৎসক ও নার্সের তুলনায় রোগীর সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় তারা কখনো কখনো কাঙ্ক্ষিত সেবা দিতে পারেন না। অবকাঠামোগত কিছু ত্রুটি, জনবল অভাব, ডাক্তার নার্স আয়া এদের অভাবের কারণে যে সেবাটা দেওয়ার প্রয়োজন আমরা দিতে পারছি না। 300 থেকে 400 রোগী এভারেজ শুধু আমাদের ইমার্জেন্সি ফেস করতে হয়, 2 জন ডাক্তার বা 3 জন ডাক্তারের পক্ষে এটা সম্ভব না, কয়টা রোগীর সঙ্গে তারা হিসেবে কথা বলবে। স্বাস্থ্যমন্ত্রী জনবল নিয়োগের কথা বললেও বিশ্লেষকরা বলছেন জনবল নিয়োগের চেয়ে জরুরি সেবা নিশ্চিত করতে যে সংখ্যক চিকিৎসক ও নার্স আছে তাদের সেবা দেবার মানসিকতা তৈরি করা প্রয়োজন। ঢাকার প্রত্যেকটা বড় হাসপাতাল ইজ ওভার স্টাফড, অথচ যেখানে দরকার সেখানে নাই। দ্রুত কাজ করা, এটি হলো মানের পয়লা এক্সাম্পল। নার্সদের কারণ হলো একটা বয়স্ক লোককে, একটা রুগীকে পায়খানা পেশাব করাতে হোঁচাইতে হবে, এই নার্স তো ওষুধেই খাওয়ায় না, এই নার্সটাই খাওয়ার লাভ কি? পদক্ষেপ নেওয়া হচ্ছে, আমাদের সীমাবদ্ধতা আছে সম্পদে, তারপর আমরা চেষ্টা করবো আরো বেশি এটাকে আরো বাড়ানোর জন্য। সাধারণত জরুরি চিকিৎসার জন্যই মুমূর্ষু অবস্থায় রোগীদেরকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়, কিন্তু সেখানেও যখন নানা সংকটের কথা বলে কিংবা বিভিন্ন নিয়মের দোহাই দিয়ে চিকিৎসক ও নার্সরা চিকিৎসা সেবা দিতে বিলম্ব করেন, তখন এসব রোগীদেরকে আপাত দৃষ্টিতে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয় বলে মনে করেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। বিএনপির সঙ্গে সংলাপের আগ্রহ দেখানোর পরদিনই অবস্থান পরিবর্তন ওবায়দুল কাদেরের, বললেন ফোড়ালাপ হতে পারে, আলোচনার জন্য প্রস্তুত বিএনপি। কাল শেষ হচ্ছে 3 সিটি নির্বাচনের প্রচারণা, আজও নেতাকর্মী আটকের অভিযোগ বিএনপির। পরিবেশ নষ্ট করছে দলটি, বলছে আওয়ামী লীগ। সুষ্ঠু নির্বাচনের আশা কমিশনের।
উন্নয়নের বার্তা নিয়ে জনগণের কাছে নৌকা মার্কায় ভোট চাইতে নেতাকর্মীদের নির্দেশ প্রধানমন্ত্রীর, দেশের স্বার্থে কাজ করার আহ্বান। রাজধানীর লালমাটিয়া থেকে কুমিল্লার তিতাস উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতাকে অপহরণের অভিযোগ, রাজনৈতিক প্রতিপক্ষ জড়িত দাবি পরিবারের। এবং আগস্টের দ্বিতীয় সপ্তাহে বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন শুরু হবে, জানাল পেট্রো বাংলা। খনি ও বিদ্যুৎ কেন্দ্রের সব কর্মকর্তা কর্মচারীর ঈদের ছুটি বাতিল। এই ছিল রাত ১১টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি, আর সঙ্গে থাকুন সময়ের।